আজকে আমাদের বাসায় একটা নতুন অ্যানিমেল আসার কথা, তো একটু টেনশনে পড়ে গেছিলাম বৃষ্টি দেখে। তো পরবর্তী দেখলাম যে বৃষ্টি থেমে গেছে, অ্যান্ড বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই আমার কাছে একটা ফোন আসে যে অলরেডি চলে আসছে অ্যানিমেলটা। তো আমি যাই ওটাকে নিয়ে আসি, এখন আপনাদের আমি দেখাবো যে এই বক্সের ভিতরে কী আছে। আমরা যখন চিকেন কালেক্ট করতেছিলাম না, তখন আমি বলছিলাম শুধু ব্যান্থাম প্রজাতি, ব্যান্থাম মানে ছোট প্রজাতির চিকেন কিছু কালেক্ট করব। ব্যান্থাম প্রজাতির অনেক চিকেনই আছে, তার ভিতরও কিছু মানে এক্সক্লুসিভ চিকেন কালেক্ট করার আর কি ট্রাই করতেছি। তো আমরা যেমন জাপানিজ ব্যান্থাম কালেক্ট করছি, আমরা শেরামা কালেক্ট করছি, এখন এটার ভিতরে যে চিকেনের বাচ্চাগুলো আছে আমরা কিছু বাচ্চা কালেক্ট করছি। হ্যাঁ, আমি দেখাই, এই যে কালো কালো পাঁচটা ছোট্ট ছোট্ট বাচ্চা। যদিও আমাকে একটু হিট দেওয়ার কথা বলছে যে একটু হিট দিয়ে রাখতে, বাট আমার যেহেতু অলরেডি একটা চিকেন আছে, ওর কিছু বাচ্চা আছে, ও ব্রুডিং করতেছে ওই বাচ্চাগুলোকে, তো আই থিঙ্ক ওর কাছে দিলেই হয়তো ঠিক হয়ে যাবে। এখন এই চিকেনগুলো কিসের বাচ্চা? এগুলোর নাম হলো মডার্ন গেম ব্যান্থাম। মডার্ন গেম অনেক সুন্দর একটা মানে মুরগির প্রজাতি, ওদের পা অনেক লম্বা লম্বা হয়, অ্যান্ড বডি অনেক একদম ছোট্ট পাখির বাচ্চার মতো বডি হয়, অ্যান্ড লেজও অনেক দেখতে সুন্দর হয়। তো খুবই ইউনিক একটা চিকেন। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যদিও অন্য আরও কিছু কালারের অ্যাভেলেবেল হইলে ভালো হইতো ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো আরও কিছু কালার মানে জোগাড় করতে। তো আপাতত আমাদের কাছে যে দেখো ওদের বাচ্চা থেকেই বোঝা যায়, দেখছো ওদের পাগুলা, এটা হয়তো একদিন অথবা দুই দিনের বাচ্চা, পাগুলা একটু বেশি লম্বা, এখন তো বেশি ছোটো বাচ্চা, এখন বোঝা যায় না। এগুলো যখন বড় হবে বিলিভ মি এই চিকেনগুলো দেখতে অসাধারণ হবে, অসাধারণ। আচ্ছা, অনেক দূর জার্নি করে আসছে, আর কথা না বলে সময় নষ্ট না করি, ওদেরকে একটু এখানে ছাড়ি, দেখি ওরা একটু খাবার টাবার খাক। বিসমিল্লাহ, দুই পিস। এখন দেখার বিষয় হলো এই পাঁচটা বাচ্চা, এখানে টোটাল পাঁচটা বাচ্চা আছে, পাঁচটা বাচ্চার ভিতরে কয়টা মেল হয় কয়টা ফিমেল হয়। এই যে আসো 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 আসো, এখানে পানি আছে, খাবার আছে, সব কিছু দেওয়া আছে, আর অন্য অন্য চিকেন বেবিগুলোর সাথে ওদেরকে দিয়ে দিছি। আমি একটু কিছুক্ষণ মানে দেখবো, যদি মনে হয় যে না সরাই দিতে হবে, অন্য জায়গায় দিতে হবে, তাহলে অন্য জায়গায় দিয়ে দিব। মডার্ন গেম চিকেন বাচ্চাগুলো কালেক্ট করছি জয় ভাইয়ের থেকে, অসাধারণ কয়েকটা বাচ্চা হবে ইনশাল্লাহ, আমি জানি, কারণ ওনার যে ব্রিডিং পেয়ারটা ওগুলা অনেক সুন্দর চিকেন, অনেক কোয়ালিটিফুল চিকেন। আমার যে জাপানিজ ব্যান্থামটা ছিল ওইটাও কিন্তু ওনার থেকে কালেক্ট করা, আর উনি এছাড়া আরও অনেক রকমের ফ্যান্সি মুরগি পালে এবং আসে ইনশাল্লাহ, আমি আরও কিছু ফ্যান্সি মুরগি ওনার থেকে সংগ্রহ করব। ওনার একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে, আমি ওই লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এইখানে আমি দেখতেছি আমার শেরামাটা ডিম পাড়ছে, যে মাশাল্লাহ আমার শেরামা চিকেনগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে শেরামাটা ডিম পাড়ছে, এইটা হলো শেরামার ডিম। আমরা ইনকিউবেটারে কিছু শেরামার ডিম অলরেডি দেওয়া আছে, খুব শীঘ্রই আমরা শেরামার বাচ্চা পেয়ে যাবো, এবং জাপানিজ ব্যান্থামেরও কিছু ডিম আমরা ইনকিউবেটারে দিয়ে রাখছি। আমার মেলটা আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে, ওর চোখের যে ক্ষতগুলো ওগুলো আগের থেকে অনেক শুকাইতেছে, যদিও যে এখনও চুলকায় ওর মাথা, এই জন্য ওই যে মাথা শুধু ঝাঁকা একটু পরপর। এই মুরগিটা আমার খুব পছন্দের একটা মুরগি, অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে, দেখা যাক বাকিটা আল্লাহর উপরে। এই যে এইখানে আপাতত কিছু টাইমের জন্য আমরা ডিমটা এখানে রাখি। ও, এই কালো হাঁসের ডিম তো দেখা যাচ্ছে আরেকটা পার্সে। আমার র্যাবেটের বাচ্চাগুলোকে একটু দেখাই, দেখেন সবগুলা বেবি এখন বের হয়ে থাকে। হ্যাঁ, এই যে এখানে ওদের ঘাস দেওয়া আছে, উইথ দেখো কি জোরে এই র্যাবেট যখন দুই পা দিয়ে বাড়ি মারে। হ্যাঁ, এটা একটা মিনিং আছে, কিন্তু আপনার ফিমেল র্যাবেট যখন দুই পা দিয়ে এরকম একসাথে বাড়ি দিবে, এর মানে হলো হিটে চলে আসছে, ও আবার মিটিং করতে চাইতেছে, বাট এখন আমরা কিন্তু ওকে মিটিংয়ে দিব, এটা খুব স্বাভাবিক একটা জিনিস হিটে চলে আসা। আমরা এই বাচ্চাগুলো যখন বড় হবে তারপরে হয়তো একদম আমরা আমরা জুলাই আগস্টের দিকে ওকে আবার আমরা মানে মিটিংয়ে দিব, এর আগে আমরা ওরে পেয়ার দিব না, আমাদের নিনজাকে পেয়ার দিব না। এই যে আমার কালো বেবিটা এখানে আছে, দেখো কত কিউট, অ্যান্ড সবগুলোই ওখানে এখানে একসাথে আছে আলহামদুলিল্লাহ, দেখি সবগুলো আছে তো না, এক দুই তিন চার পাঁচ, হ্যাঁ ঠিক আছে, সবগুলো বাচ্চা ওই যে ওইখানে আছে একসাথে। অ্যান্ড ওই ওর মা দেখো, ওর মারে ওরা এখন এত ডিস্টার্ব করে দুধ খাওয়ার জন্য, ওর মা ওদের ভয়ে নেস্ট বক্সে ঢুকে বসে আছে। বৃষ্টি হয়েছে, ছাদটা একটু ভেজা আছে, এই জন্য আমরা আমাদের পুতুল আর আমাদের লিওকে বাইরে ছাড়বো না, এই যে পুতুল আর লিও আপাতত ভিতরেই থাকুক, আর আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, এই জন্য আর কি ওদেরকে বাইরে ছাড়ার কোনো দরকারও নাই, এই ওরা ভিতরেই থাকুক। আর এই যে এখানে আমাদের বস, বিগ বস বসে আছে, আমার চিজ এখানে বসে আছে,
আরাম করতেছে, ও বাহিরের থেকে বাতাস আসতেছে ওর শরীরে, দেখেন ওর কেশরগুলা কি সুন্দর উঠতেছে বাতাসে। আমার ডাকগুলাকে যদি দেখাই, এই দেখেন কল ডাকগুলো আমার কথা শুনে এখানে চলে আসছে, অলরেডি কল ডাকগুলো এখানে আছে। আজকে আমরা পুরো ছাদ ক্লিন করছি, যখন সকালে দেখছি যে মেঘলা হয়ে আছে এন্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ যদি ছাদ ক্লিন না করি আমাদের যে পানি যাওয়ার যে সিস্টেমগুলো ওইগুলো ব্লক হয়ে যাবে। যেমন এই বাঁশ পাতাটা খুব বেশি সমস্যা করে, অনেক পরিমাণ বাঁশ পাতা নিচে পড়ে যায়। আজকে সকালে ক্লিন করছি, দেখেন সকাল থেকে কতগুলো বাঁশ পাতা পড়ছে। এখন এই বাঁশ পাতা পড়ে এই তোমরা এই কলডাকগুলো ভিতরে ঢুকতে চাইতেছে, এই বাঁশ পাতা পড়ে এই জায়গাটা যায় একদম ব্লক হয়ে, তখন একদম পানি আর যাইতে পারে না কোনো জায়গায়। আমার উডডাকগুলো যে এখানে আছে, উডডাক পেয়ারটা মেবি কিছুদিনের ভিতরে আবার ডিম দিবে, আর নাকি অলরেডি ডিম দিয়ে দিছে। এই যে সাদা ম্যান্ডারিন পেয়ারটা আছে, দেখেন পানিটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে বৃষ্টি পড়াতে। যদিও আমরা পানিটা চেঞ্জ করছি কিছুদিন আগে, বাট তারপর বৃষ্টি পানি পড়াতে কেমন ক্লিন হয়ে গেছে। অ্যান্ড এটা একটা পারফেক্ট টাইম, যেহেতু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের যে পদ্ম ফুলের যে প্রজেক্টটা ওটা খুব দ্রুত শুরু করব। ভেতর থেকে একটা ধুমধুল গাছ বাইরে গিয়ে, আমরা আজকে এখান থেকে চারটে বড় বড় ধুমধুল ছিঁড়ছি, খুবই ইন্টারেস্টিং, মানে খুব মজা লাগে এই জিনিসগুলো। আমার ছোটো ছোটো জিনিস আর কি, কিন্তু খুব মজা লাগে এই। অ্যান্ড সব থেকে বেশি খুশি হব, আমার এখানে একটা এলাচি গাছ আছে, যে এখানে এলাচ গাছ, ওই এলাচ গাছে যদি এলাচ হয়, আমি জীবনে কোনো গাছে ধরা এলাচ দেখি নাই, তো ফার্স্ট টাইম হয়তো দেখতে পারবো, যদি এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আমি অনেকদিন আগে একটা জবা ফুল গাছ আনছিলাম, এই জবা ফুলের দেখেন সাদা জবা, যদিও আজকে দুই তিন দিন ধরে অনেকগুলো জবা ফুল মানে ফুটেছিল, এখন ঝরে গেছে ফুলগুলো। এই যে আরও হবে কিছুদিনের ভিতরে আরও অনেকগুলো সাদা জবা হবে। গাছটা একদম পিচ্ছি একটা গাছ আনছিলাম, কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। বর্তমানে বাচ্চাগুলোকে আমরা এইভাবে রাখছি, ওদেরকে উপর রাখছে মানে ওদেরকে ভাবলাম যে উপর রাখবো, বাট তখন দেখি যে ওরা অসুস্থ হয়ে যাইতেছে, নিচে নিয়ে আসছেন, হিট দেওয়ার সাথে সাথে দেখি যে একদম ঝরঝরা হয়ে গেছে। অ্যাকচুয়ালি একদম নতুন বাচ্চা তো, মাত্র দুই দিন বয়সের বাচ্চা, এজন্যই এই প্রবলেমটা হয়েছিল, একদম ওরা কাবু হয়ে গেছে, এরপরে এত বড় একটা জার্নি করে আসছে। যাই হোক, আমরা কিছুদিন ওদেরকে এখানে রাখবো, যখন একটু বয়সে বড় হবে তখনই ওদেরকে ছাদে মুভ করতে পারবো। আপাতত ওরা এখানেই থাকুক, এখানে এক সপ্তাহের মতো থাকলেই ওরা একদম ঝরঝরা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটা জিনিস নোটিস করছি একটু আগে, এইখানে চারটা বাচ্চা হলো ওই যে মডার্ন গেম ব্যান্থামের, আর একটা বাচ্চা আছে যেটা আমার মনে হইতেছিল যে মডার্ন গেম ব্যান্থামের না, হ্যাঁ এই যে এই বাচ্চাটা, ঠিক আছে, এটা যেহেতু ব্ল্যাক হয়েছে, আই থিঙ্ক জয় ভাই বুঝতে পারেন, আমি জয় ভাইয়ের সাথে ফোনে কথা বলছি, উনিও বলছে যে ভাই একটা বেবি হয়তো গেমের না, হ্যাঁ যেহেতু সবগুলাই ব্ল্যাক হয়েছে এই জন্য উনি ব্ল্যাক সাথে দিয়ে দিছে আর কি। কিন্তু চারটা গেম ব্যান্থামের বাচ্চা, এই যে একটা দুইটা তিনটা আর এই একটা চারটা, আর এইটা ওনার তো অনেকগুলো ফ্যান্সি মুরগি আছে, আই ডোন্ট নো কোনটার বাচ্চা, সো এটা যতদিন পর্যন্ত বড় না হইতেছে আমরা বুঝতে পারবো না যে এটা কিসের বাচ্চা। ওয়েট করতে হবে, দেখি এটা কি মুরগির বাচ্চা হয় আর কি, যদি এটা বেঁচে থাকে ইনশাল্লাহ দেখা যাবে। পাখিগুলোকে এই যে আমার রুমের বারান্দায় রেখে দিছি, আর ম্যাঙ্গো যতবার আমাকে দেখে দেখবে চিলাচিলি শুরু করে, কিরে কিসে, আর পিছনে একটা কাপড় দিয়ে রাখছি কারণ ওরা বাথরুম করে রং নষ্ট করে ফেলবে, এই জন্য আর কি পিছনে কাপড়টা দেওয়া। ও চিল্লাই গেছে কারণ ওরা ছেড়ে দেওয়ার জন্য, ও জানে যে ওরে এখন বের করবো, মানে ও যখনই মনে মানে ও যখনই আমাকে দেখে মনে করে যে আমি ওরে বের করবো। দিকে আসো, দেখি হাতে আসো, হাতে আসো, হাতে আসো, চলো বের হও, আসো আসো আসো, এই যে বের ছেড়ে দিচ্ছে, আসো দেখো, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, থাক একটু পরে বের করবো, এখন না, আমি একটু গোসল টোসল করি, খাবার টাবার খাই, তারপর তোমাকে বের করতেছি। এই তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার বাচ্চাগুলো ভালো লাগছে। আমি জানি এখন ছোটো ছোটো তো কিছু বোঝা যেতেছে না, জাস্ট ওয়েট করেন কিছুদিন, যখন ওরা বড় হবে দেখতে অসাধারণ হবে। অ্যাকচুয়ালি বড় মুরগিগুলো আনার থেকে এই ছোটো বাচ্চা আনা একটা বেটার জিনিস, যে ছোটো থেকে দেখতে পারবো যে বড় হওয়ার যে প্রসেসটা, আর এটা একটা আনকমন লুকিং একটা মুরগি, নর্মাল আমরা যে সকল মুরগি দেখি ওরকম না, একটু অন্যরকম দেখতে। তো ওয়েট করেন যে ছোটো থেকে ওরা যেভাবে বড় হচ্ছে ওই প্রসেসগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো, তো ওরা যাতে করে সবগুলো বেঁচে থাকে সেজন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।